हाई एवरीवन, वेलकम बैक टू द बॉन्ग एकेडमी यूट्यूब चैनल। आमी तोमादेर सौमेन दा। तो तोमादेर आगामी 10 सेप्टेम्बर लेडी कन्स्टेबलर प्रिली परीक्षा संगठित होते चले। ऑफिशियल नोटिस अलरेडी प्रकाशित हो गए। तो तोमादेर ए प्रिली परीक्षा प्रिभियस इयारे माने 2020 और 2018 साले लेडी कन्स्टेबलर वैकेंसी बेरी छिलो, से ही परीक्षा प्रिली ते कत काट अप गेछिलो एवं बर्तमाने तुम्हारे 2023 साले प्रिली परीक्षा काट अफ कत जेते पारे टार्गेट एक मार्क्स तुम्हारे बोलबो जे कत तुम्हारे अचीव करा उचित जे ए नम्बर पेले तुम्हारा एकदम आराम से क्वालिफाई करबे। से ही नम्बर आजकेर भिडियोते तुम्हारे जानाबो एवं किभावे एखन ए समयटाते तुम्हारे प्रस्तुति नेवा उचित, की की पढ़ा उचित सेटाओ तुम्हारे बोले देव। ताछाड़ा तुम्हारे आपकामिंग डब्ल्यूबीपी कन्स्टेबल एडी कन्स्टेबलर वैकेंसी संक्रांत गुरुत्वपूर्ण किछु कथा तुम्हारे बोलबो। तो पुरो भिडियोटा देखबे, आजकेर भिडियोटा तुम्हारे सकलेर जन्य किन्तु खूब गुरुत्वपूर्ण होते चले। ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দেবে যাবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল কিছু কথা তোমাদেরকে বলে দিতে চাই। অনেকেই তখন এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবে প্রিলি পরীক্ষায় হলো না, তুমি কাট অফ বলে দিলে। না, আমি তোমাদেরকে কোনো কাট অফ বলবো না, একটা টার্গেট নাম্বার বলবো যেটা তোমাদেরকে অ্যাচিভ করতে হবে যাতে তোমরা আরামসে সেফ জায়গায় থাকো এবং প্রিলি পরীক্ষাটা আরামসে কোয়ালিফাই করতে পারো, সেটাই তোমাদেরকে বলবো। কোনো কাট অফ আমি কিন্তু এই ভিডিওতে বলবো না, প্রথমেই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। কাট অফ বলা কোনো দিনও সম্ভব নয় যতদিন না তোমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে এবং কেমন কী কোশ্চেন প্যাটার্ন কতজন অ্যাটেন্ড করেছে তার উপর ভিত্তি করে একটা কাট অফ নির্ধারিত কাট অফ বলা যায়। বাট পারফেক্ট কাট আপ কেউ বলতে পারে না, শুধুমাত্র WBPRB ছাড়া। WBPRB তখনই বলতে পারে যখন পুরো খাতা দেখায় কমপ্লিট হয়ে যায়, তখনই তারা কিন্তু কাট আপ নির্ধারিত করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, দেখো লেডি কনস্টেবল কাট আপ 2020, তোমাদের 2020 সালের কাট আপ কত গেছিল দেখো, 1192টি শূন্য পদ ছিল টোটাল লেডি কনস্টেবলে। প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 28,000 জন, 23 গুণ কিন্তু প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করা হয়েছিল। কাট আপ 2020 কত গেছিল দেখো, তোমাদের 2020 ইউআরের ক্ষেত্রে 31.75 গেছিল, ওবিসি বি গেছিল 26.75, ওবিসি এ গেছিল 16.50 এবং তোমাদের এসসি গেছিল 16.25 এবং এসটি গেছিল 16, ঠিক আছে। এটা ছিল তোমাদের 2020 সালের যে প্রিলি পরীক্ষার কাট অফ, ঠিক আছে। এবং লেডি কনস্টেবল 2018 সালে দেখো কাট অফ 2550টি শূন্যপদ ছিল, ভালো একটা শূন্যপদ ছিল, 19 গুণ ডাকা হয়েছিল প্রিলি পরীক্ষায়, 48,000 জন কিন্তু প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করেছিল এবং মাঠের জন্য ডাক পেয়েছিল। তো দেখো তাদের কাট অফ কত গেছিলো দেখে নাও। যদিও WBPRB এই কাট অফটি কিন্তু প্রকাশিত করেনি, তবে যতদূর শোনা তার উপর ভিত্তি করে তোমাদেরকে কাট অফটা বলছি, ঠিক আছে। প্রিলি পরীক্ষার কাট অফ দেখো, জেনারেল গেছিলো 22, ওবিসি বি গেছিলো 21, ওবিসি এ গেছিলো 16, ঠিক আছে, এবং এসসি গেছিলো তোমাদের 18। তো এই ছিল মোটামুটি তোমাদের যে 2018 সালে প্রিলি পরীক্ষার কাট অফ, ঠিক আছে। এটা কিন্তু WBPRB কোথাও প্রকাশিত করেনি, তবে অনেক কাছে অনেক জায়গায় মানে অনেক শোনা দেখা তার উপরে ভিত্তি করে কিন্তু এটা কাট অফ। তো এখান থেকে বুঝতে পারছো তোমাদের 2018 আর 2019 সালের কাট অফের কত পার্থক্য। দেখো এখানে 22 থেকে কত গেছিলো, 31.75 2000 তোমাদের 20 সালে গেছিলো। তো এখান থেকে এবার কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ এবার তোমাদের কাট অফ কিন্তু এর থেকে বৃদ্ধি পাবে, এর থেকে বেশি তোমাদেরকে কিন্তু পেতেই হবে এবার, ঠিক আছে। তো দেখো লেডি কনস্টেবল 2023 সালের শূন্যপদের সংখ্যা দেখো, 1385টি শূন্যপদ আছে তোমাদের টোটাল। প্রিলি পরীক্ষায় পাশের সংখ্যা মানে পাস করাতে পারে 35,000 জনকে, ঠিক আছে, 35,000 জনকে তোমাদের প্রিলি পরীক্ষায় পাস করাতে পারে। এবং প্রিলি পরীক্ষার কাট অফের কথা যদি বলো, 40+ তোমাদের কিন্তু কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা ধরে রাখতে পারো 35 থেকে 40-এর মধ্যে তোমাদের প্রিলি পরীক্ষায় কাট অফ যাবে, 35 থেকে 40 বলে দিলাম। এবার টার্গেট নম্বর যদি বলো, অবশ্যই তোমাকে বলবো 45+ তুমি নম্বর পাও, 45 থেকে 50-এর মধ্যে তোমাকে প্রিলিতে নাম্বার পেতে হবে, তবে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, একদম পুরোপুরি সেফ। তুমি আরামসে মাঠের জন্য প্রিপারেশান নিতে পারবে, মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারবে, ঠিক আছে। তুমি 45 থেকে 50 টার্গেট নম্বর রাখো, আর তোমাদের 45+ যদি পেয়ে যাও তাহলে আরামসে তুমি সেফ জোনে থাকবে। 35 থেকে 40-এর মধ্যে কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তোমাদের কাট অফ প্রত্যেক বছর কিন্তু বৃদ্ধি পাবে। এবার আসি কীভাবে পড়বে। বর্তমানে এখন অনেকেই বলবে যে এই কদিন পরে চাকরি হয়ে যাবে, অনেকে অনেক রকম বলবে যে এই এই মানে বিষয়গুলো পড়ো তোমার চাকরি হয়ে যাবে। অনেকেই কোর্স বিক্রি করার জন্য বলবে কি এই কদিন এই 20 দিনে আমি তোমাকে চাকরি পাইয়ে দেবো, 100% গ্যারেন্টি, এবং এই বিষয়গুলো পড়াবো আরামসে চাকরি পাবে। ওইভাবে চাকরি পাওয়া হয় না। একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি,
যারা অলরেডি পড়ে এসেছো তাদেরকে বলবো এখন জাস্ট রিভিশন করো, প্র্যাকটিস সেট মারো, কত আসছে দেখো, যত পারবে প্র্যাকটিস সেট মারবে, এবং যে জায়গাগুলো খামতে থাকছে সেগুলো পড়ো, ঠিক আছে? যে জায়গাগুলো খামতে থাকছে সেগুলো বর্তমানে পড়ো, আর শুধু এখন প্র্যাকটিস সেট মারো, ঠিক আছে? যতদিন আছে প্র্যাকটিস সেট মারো আর রিভিশন করো, যত পারবে রিভিশন করো, এবং বেশি করে তোমাদেরকে এখন জিকে বিষয়টা জোর দেওয়া উচিত, জিকে বিষয়ের ওপর। ম্যাথ এতদিন প্র্যাকটিস করেছো, ম্যাথও প্র্যাকটিস করবে, বাট জিকে বিষয়ের ওপর বেশি করে জোর দাও এবং পড়াশোনা করো, আর রিভিশন করো বেশি করে, নতুন করে কিছু পড়তে যেও না। যদি কোনো জায়গায় খামতি থাকে সেটাকে তুমি পড়তে পারো, বাট নতুন করে আর কিছু পড়ো না। আর যারা একদমই পড়োনি, পড়াশোনা করোনি সেরকমভাবে, তাদেরকে কি আর বলবো, তোমরা জাস্ট পড়াশোনা করতে পারো, ওই কদিন চেষ্টা করতে পারো, ভালোভাবে প্রস্তুতি নিলে হয়তো হতেও পারে, অনেকের ট্যালেন্ট থাকে অল্প পড়েই ভালো স্কোর করার, তো অবশ্যই তুমি যে কোনো একটা বই যদি আগে থেকে কিছু একটা পড়েছো, যারা একবারই পড়েনি তারা তো কোয়ালিফাই কোনোদিনও করতে পারবে না, বাট কিছু যদি পড়ে থাকে সে, তাহলে সে একটু পড়লে প্রিলি পরীক্ষা অন্তত কোয়ালিফাই করতে পারবে এই কদিন পড়লে, ঠিক আছে? ভালোভাবে যদি পড়ে মন দিয়ে তাহলে প্রিলি পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে, যদি আগে কিছু পড়ে থাকে। আর যদি একদমই না পড়ে থাকে তাহলে কিন্তু সে পারবে না, কারণ তার জ্ঞান অর্জন করতেই সময় লেগে যাবে, কোন বিষয় থেকে কী আসে না আসে, ঠিক আছে? এখন জাস্ট প্র্যাকটিস সেট মারো, বেশি করে জিকেটা পড়ো, ম্যাথটা প্র্যাকটিস করো, রিজনিংটা প্র্যাকটিস করো, এবং জিকেতে বেশি ফোকাস দাও, রিভিশন করো বেশি করে, আর প্র্যাকটিস সেট, খালি প্র্যাকটিস সেট এখন মারো, তাহলে প্রিলি পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করে যাবে। এখন কোনো কোর্স কিংবা কোনো কিছু ভুলেও ভ্রান্তিতে কিনতে যেও না, ফেসে যাবে, ওগুলো দরকার নেই, তুমি যেটুকুন পড়েছো সেটুকুনি পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। এবার আসি তোমাদের WBB কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি সংক্রান্ত। তো দেখো একটু লেট হচ্ছে তোমাদের নতুন ভ্যাকান্সি প্রকাশিত হতে, তো চিন্তা নেই, তোমাদের খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিটা প্রকাশিত হয়ে যাবে, জানি অনেকদিন ধরে শুনে আসছো। তোমাদের লেডি কনস্টেবলে আবারও শূন্যপদ থাকছে, তোমাদের কী বলে লেডি কনস্টেবল WBB কনস্টেবল দুটো একসঙ্গে বেরোবে, 12,000 শূন্যপদ থাকবে, এবং এটা বলে রাখি তোমাদের খুব তাড়াতাড়ি বেরোবে। এটা ডিলে হচ্ছে কারণ দেখো, আমি একটা কথা বলছি তোমাদেরকে, ডিলে হচ্ছে এই কারণে দেখো, একসঙ্গে প্রত্যেকটা বিজ্ঞপ্তি তো প্রকাশিত করতে পারে না, একটা সার্ভারের প্রবলেম হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে? তোমাদের জেল পুলিশের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, আজকে KPSI-র ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে হয়ে যাবে, তারপরে তার ফর্ম ফিল আপ চলবে, তারপরে তোমাদের আবগারি ASI প্রকাশিত হবে, তারপরে তোমাদের কলকাতা পুলিশ একসঙ্গে যদি আজকেই যদি 5-6টা নোটিফিকেশান প্রকাশিত করে দেয়, ফর্ম ফিল আপ তো একসঙ্গে করা সম্ভব নয়, পসিবল না, সার্ভার ডাউন হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে, তো সেই কারণে পরপর পরপর বিজ্ঞপ্তি আসবে, এত টেনশন নেওয়ার দরকার নেই, বিজ্ঞপ্তি যখন বলেছি আসবেই আসবে, একদম নিশ্চিত থাকো, 200% গ্যারেন্টি বলছি, বিজ্ঞপ্তি আসবে, এবং 10-12,000 শূন্যপদ থাকবে, ঠিক আছে? 10-12,000 শূন্যপদ তোমাদের এখানে থাকবেই থাকবে, ঠিক আছে? তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো, আই হোপ সো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, দেখো নতুন ভিডিওর সঙ্গে, বন্ধুরা গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।